আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো, আশা করি সকলের দুর্দান্ত দিন কাটতেছে। বন্ধুরা, নাও আই আর টকিং উইথ ইউ ইন মাই নেটিভ ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তো বন্ধুরা, আশা করি সকলেই ভালো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন বিউটিফুল ন্যাচারাল প্লেস, রিয়েলি বিউটিফুল। হিয়ার ইজ এ মেনি টাইপ অফ গ্রিন প্ল্যান্ট, ফ্লাওয়ার ট্রিস। এখানে অনেক সবুজ প্রকৃতি, ফুল গাছ, অনেক সুন্দর দেখার মতো দৃশ্য রয়েছে। এটি মূলত আমাদের টাঙ্গাইল শহরের এয়ারপোর্টের এলাকা। এয়ারপোর্টের এলাকায় এরকম প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, তো আমি মাঝে মাঝে এখানকার সবুজ সৌন্দর্য উপভোগ করতে আসি। তো আজকে এখানে আসলাম। এখানে প্রচুর সবুজ প্রকৃতি এবং ফুল গাছ, বিভিন্ন ফল গাছ এগুলো রয়েছে। কিছু দৃশ্য প্রথমে আপনাদের ভিডিও করে দেখালাম। তো এটি দেখাই, এটি একটি এয়ারপোর্ট, ওল্ড এয়ারপোর্ট, পুরাতন এয়ারপোর্ট। মূলত ব্রিটিশ আমলে এটি তৈরি করা হয়েছিল। তো এখন এখানে বিমান ওঠানামা করে না। বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হর্টিকালচার সেন্টার জায়গাটা কিনে নিয়ে এখানে প্রাকৃতিক সৌন্দর্য তৈরি করে ফেলেছে। বাগান, গার্ডেন বাগান করেছে। এখানে উপভোগ করার মতো কিছু দৃশ্য আছে, সবুজ প্রকৃতি, ফুল গাছ, সত্যি এগুলো উপভোগ করা যায়। আমি সবসময় ভালোবাসি সবুজ প্রকৃতি। ইউ নো আই অলওয়েজ লাইক ন্যাচারাল প্লেস, গ্রিন ন্যাচার। তো আজকে এই সুন্দর সবুজের মাঝে কিছু সময় কাটাতে আসলাম। সত্যি অসাধারণ দৃশ্য। টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী একটি জায়গা, অনেক মানুষ এখানে বিনোদনের জন্য আসে বিকালে। আমি এসেছি সকালের সময়টাতে, এখন মানুষ কম। তো যদিও মানুষ কম, তবু এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সত্যি আমি উপভোগ করি, যার কারণে এখানে আসা বিনোদনের জন্য এবং দৃশ্যগুলো ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করা। এখানে অনেক সবুজ প্রকৃতি আছে, তো খুবই ভালো লাগে জায়গাটা আমার কাছে। এর আগে কিছুদিন আগে এসেছিলাম, মুগ্ধ হয়ে আবার আজকে এসেছি। বিগ প্লেস, সত্যি অসাধারণ দৃশ্য। তো এই ভ্রমণের মুহূর্তটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি আপনারা উপভোগ করবেন। ভিডিওতে আমাদের টাঙ্গাইল শহরের এয়ারপোর্টের অঞ্চলের প্রাকৃতিক দৃশ্য, যেখানে অনেক বাগান, ফুল গাছ, সবুজ প্রকৃতি আছে, এগুলো দেখতে পাবেন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। দেখা হবে আবার অন্য কোনো কন্টেন্ট নিয়ে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, হ্যাভ এ নাইস ডে, সি ইউ অ্যাগেইন উইথ অ্যানাদার ব্লগ।